আসসালামু আলাইকুম সবাই, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার আম্মু ভুনা খিচুড়ি রান্না করবে। তুমি কি দিচ্ছ তোমার কড়াইতে? পেঁয়াজ, রসুন, তারপরে এলাচ, দারচিনি আর শুকনো মরিচ দিয়ে তারপরে একটু আগে একদম গোল্ডেন কালার করছি। তারপরে এখন একটু আদা বাটা দিলাম টমেটো দিতে আগে, তারপরে আদা বাটা, রসুন, তারপরে লাল মরিচ গুঁড়া, তাড়াতাড়ি কত সময় লেগে? এরপরে কি দিবা? এখানে পানি গরম দিতেছ কেন? বাতাস কত সময় লাগবে? ওই 7 দিন মাছটা হয়তো মাছটা একদম রেডি হয়ে মানে মাছটা একটু পচে দিলাম। তারপরে আমি চালগুলো দিয়ে দিই। দেখো এদিকে, এই যে হ্যাঁ এটা নাড়া দিতে হইব, বড় করে একটু বাইরে দিতে হইব। কত সময় লাগবে এটা শেষ হইতে? এটাতে বেশ হইলে 20 মিনিট। ঠিক আছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো।
গরম পানি দিব। কত টক চাল নেবে ডান চাষ করে দিয়ে দিবে, আর লাইকও দিয়েন, কমেন্টসও করেন নতুন ভিডিওর লেগে। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ভিডিও থাকার জন্য। আমি এখন ডাক মাথা ডাইখা দিব, আফটার 20 মিনিট আবার আসবো। জি, পরে দেখা যাবে অ্যান্সারটা কিরকম।